ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটু বিশেষ ইনফরমেশান ভিডিও নিয়ে আমরা আজ কিছু অজানা আবার কিছু জানা জিনিস জেনে নেব আবারও তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলব আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলাম ভিডিও সার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করবেন সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব এইবারের ভার্সান দেখুন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সান এই ভার্সান কিন্তু আমাদের এসে আছে আর এই ভার্সানের পরিপ্রেক্ষিতে পাঁচটি ফিচার্স চেঞ্জ হয়েছে সেই পাঁচটি ফিচার্স কিন্তু দেখতে পাচ্ছি ওয়ার্সনিউ নিউ এই হোয়ার্ডস নিউয়ে যে ফার্স্ট ফিচার্সটি আছে কালার কোডিং নিউ ইউআই ইন্ট্রোডিউসড অন লিস্ট পেজ পেজে কালারের যে বিষয়টি সেটা চলে এসেছে আর কালারটা কী কেনই বা এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করবো আজকে করবো গর্ভবতী এবং প্রসূতিদের নিয়ে গর্ভবতীদের যেমন কালার কোডিং এসেছে প্রসূতিদের কোনোভাবেই কালার কোডিংয়ের বিষয় নেই এখানে দেখুন এখানে শিশুদেরটা চলে আসবে আমরা গর্ভবতীর ঘরটাই কিন্তু প্রথম খুলে নেব দেখুন এখানে কালার কোডিংয়ের বিষয়টা চলে এসেছে ঠিক আছে তো আমরা গর্ভবতী ঘরটা কিন্তু এখন খুলবো খোলার পরে দেখবো যে তাদের কালার কোডিংয়ের বিষয়টা কি বলতে চাইছে তো দেখুন এখানে হোয়াট ডু দ্য কালার্স অন দিস পেজ এই যে আইকন চিহ্ন আছে এখানে গেলে আমরা দেখতে পাবো আর এই যে মাইদের ঘরগুলো দেখছেন গোল গোল বক্স এখানে কিন্তু হলুদ সবুজ লাল হবে আর কেন হবে এই আইকন চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো তো এখন আমরা আইকন চিহ্নতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে কি ধরনের পেজ আসছে সেটা একটু দেখে নেব দেখুন এখানে কিন্তু বেশ একটি পেজ চলে এসেছে আর এখানে এই পেজে যেটা আছে সেটা একটু বাংলায় করে আপনাদের দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই পেজের রং মানে কি এই পেজের রং মানে কি রঙ হচ্ছে তিন মাস কাল আর একটা হচ্ছে মাস আর একটা সপ্তাহ এই যে তিন মাস কাল বলতে কোন কোন মাস মা এদেরকে ভাগ করা হয় জিরো থেকে তিন মাস আর তিন থেকে ছমাস ছ মাস থেকে ন মাস তো যখন মা প্রেগন্যান্সি হয় সেই ফার্স্ট তিন মাস কিন্তু মাকে সবুজ ঘরে রাখা হচ্ছে তেরো সপ্তাহ ঠিক আছে আর তারপরে তিন থেকে ছমাস চোদ্দো সপ্তাহ মানে চোদ্দো থেকে সাতাশ সপ্তাহ সেই মাস কিন্তু সেই মা কিন্তু হলুদ থাকছে হলুদ মানে কি মানে সেই মাঝারি ঠিক আছে আর সাতাশ থেকে যখন বিয়াল্লিশ সপ্তাহ হচ্ছে তখন কিন্তু মায়ের যে মানে সাত মাসের যে বিষয়টা সাত থেকে নয় মাস তো সেই যে বিষয়টা সেইটা কিন্তু চলে আসছে আর সেখানে মায়েরা কিন্তু সেই সময় লাল হচ্ছে তো কেন হচ্ছে মায়েদের যখন জন্ম মানে প্রেগনেন্সি হয় তখন থেকে তাদের যে সময়কাল সেই সময়কালে তাদের হলুদ সবুজ এবং লাল এদেরকে বোঝানো হচ্ছে আর এই হলুদ সবুজ লাল এটা কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রে কি লাল মানে মানে অত্যন্ত অমোজনের শিশু এবং হলুদ হলে তাকে আমরা মাঝারি বলি আর সবুজ হলে সেই বাচ্চাকে কি বলি আমরা যে এটা স্বাভাবিক বাচ্চা তো ঠিক সেই ধরনেরও মারাও আমাদের স্বাভাবিক মাঝারি এবং অত্যন্ত মা হয়ে যায় যখন তার প্রেগনেন্সির ডেলিভারির সময় চলে আসে ঠিক আছে তো সেই যে তিন মাসের সময়কাল সেই সময়কালের বিষয়টা কিন্তু এই যে তাদের পেজে কালার কোডিং যেটা সেটা সেট করে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসিক অগ্রগতি প্রতিবেদন এমপিআর এই জায়গাটিতে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টারের বিষয়টা আমি বলেছি এই যে নিচে আছে মাসিক রেজিস্টার ডাউনলোড করুন ঠিক আছে তো এই জায়গাটিতে যদি আপনারা ক্লিক করেন ই অ্যারো চিহ্নটাতে তাহলে কিন্তু একটা পেজ খুলে যাবে আর সেই পেজে দেখুন পারিবারিক বিবরণ এবং পরিপূরক খাদ্য মজুদ পরিপূরক খাদ্য রেকর্ড স্ট্রক প্রাক বিদ্যালয় শিক্ষা তো প্রেগনেন্সি এবং অ্যান্ড ডেলিভারি এই যে মানে রেজিস্টার এই রেজিস্টারগুলো ডাউনলোড করতে হবে আর এটা এর আগে আমি হালকা আপনাদের দেখিয়েছিলাম তো এইটা কীভাবে ডাউনলোড করবেন আপনারা যখনই এই যে নীল ঘরগুলো আছে আঙুল দেবেন তখনই কিন্তু এটা ডাউনলোডের অপশান চলে আসবে এই যে সবুজ হয়ে আছে এটা ডাউনলোড করতে বলা হয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা আপনার সাকসেস হবে মানে ডাউনলোডটা হলো সেটা দেখাবে তো আপনার আমি একটা ক্লিক করে নিয়ে আপনাদের সেটা দেখাচ্ছি দেখুন ফাইল ডাউনলোডস মানে এখানে সাকসেসফুল তো আপনার যে ডাউনলোড মানে পরিবারের যে রেকর্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এরপর কি আছে পরিপূরক খাদ্য মজুদ এটাও আমি করে দিয়েছি রিকোয়েস্টেড আছে এখানে যদি ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন এরকম ধরনের রয়েছে আছে একটু পরেই কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দিচ্ছে তো এইভাবে সবগুলোই যদি ক্লিক করি তো সবগুলোকেই কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দেবে আর আপনারা এই সবুজে যদি হাত দেন তাহলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু মেসেজ আসবে আপনারা ম্যাসেজে গিয়ে চেক করবেন সেখানে দেখুন ফাইল ডিটেলস এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে আবারও একটি মানে যে ডকুমেন্টস আছে সেখানে জমা হবে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ বা ডক্স এই যে এই অপশানগুলো যদি আপনার মোবাইলে থেকে যায় তাহলে সেখানে কিন্তু জমা হবে তো দেখতে পাচ্ছেন আমার স্ট্রকগুলো সব কিন্তু এখানে জমা হয়েছে রেজিস্টারের সব রেজিস্টারগুলো এভাবে আপনারা খুলে খুলে দেখতে পারবেন এটা নিয়ে পরে ডিসকাস করব আবারও এখানে দেখুন মাসিক অগ্রগতি প্রতিবেদন আবারও যদি এখানে ক্লিক করেন আরও একটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাসিক অগ্রগতি প্রতিবেদন এখানে কিন্তু মাস দু তো এইখানে একটা ক্যালেন্ডার চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পাশে একটা ক্যালেন্ডার এখানে জুন মাসের রিপোর্টটা দেখাচ্ছি এখানে যদি আপনি ফেব্রুয়ারি পর্যন্ত রিপোর্টগুলো সব দেখতে পাবেন আমরা অনেক সময় খাতাতে লিখি না তো আমরা এইখান থেকে কিন্তু খাতাতে লিখে রাখতে পারবো মানে নোট করে রাখতে পারবো কোন কোন বিষয়গুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন মাসগুলো আগে আমরা দেখে নেবো ক্যালেন্ডার চিহ্নতে যদি ক্লিক করি তো এখানে মাসগুলো কিন্তু চলে আসবে দু হাজার চব্বিশ আপনারা তেইশটা দেখতে পাবেন না আপনারা ফেব্রুয়ারি থেকে মানে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখুন সুবিধাভোগীরা এটা যদি তথ্য এই যে জায়গাটি আছে এখানে ক্লিক করেন তাহলে তার পুরো তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন তো জানুয়ারি আমি ক্লিক করেছি জানুয়ারিতে কিন্তু কোনো রকমভাবে ডেটা দেখতে পাওয়া যাচ্ছে না তো এই পরে আমরা যদি বিবরণ দেখতে পাই যে বিবরণ আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে আপনারা তথ্যতে কোনো রকম তথ্য পাবেন না তবে বিবরণে গেলে আপনারা হয়তো কিছুটা হলেও দেখতে পাবেন ঠিক আছে তবে যে পরিপূরক পুষ্টি বলেন সুবিধাভোগীরা বলেন যেটাই দেখতে চাইবেন সেটাই কিন্তু আপনারা বিবরণে গিয়ে জানুয়ারিটা দেখতে পাবেন তো এখানে কোনো রেকর্ড নেই তথ্যর এবার আমরা দেখে নেব যে ফেব্রুয়ারির মানে ক্যালেন্ডারে ফেব্রুয়ারিতে আমরা সোজা চলে যাব আর এখানে দেখুন কনফার্ম ক্লিপ করে দিলাম যখনই ক্লিক করে দিলাম তখনই কিন্তু আমার এখানে চলে এসেছে আর এখন তথ্যতে চলে গেলাম পরিপূরক পুষ্টির পরিপূরক পুষ্টির এখানে দেখুন পাশের সুন্দর করে লিখে দিয়েছে সিক্স ডেজ এই মানে ষোলো দিন এই শিশু এই সিএম নিয়েছে তো এইরকমভাবে আপনারা যদি নুস মানে উপর থেকে নিষ্পর্যন্ত দেখতে চান কতগুলো শিশু আপনার সেই ফেব্রুয়ারিতে এই সিম গ্রহণ করেছে সেটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এখানে সমস্ত ডিটেলসই আপনারা দেখতে পাবেন এখানে ফেব্রুয়ারি দেখতে পাবেন মার্চ দেখতে পাবেন মানে একদম জুন পর্যন্ত সমস্ত ডিটেলসই কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে আমরা মার্চটা একটু ক্লিক করে নিলাম দেখুন ক্যালেন্ডার চিহ্নতে গিয়ে আবারও মার্চ দু এখানে আমরা সমস্ত তথ্যই কিন্তু দেখতে পাবো সুবিধাভোগীদের তথ্য সে ওই মাসে কোনো শিশুকে আমরা এন্ট্রি করেছি কিনা নতুনভাবে রেজিস্টার করেছি কিনা সেটা দেখতে পাব তারপরে সম্পূরক পুষ্টি এই যে পুষ্টির তথ্য এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর পুষ্টি কত দিন নিয়েছে মানে পুষ্টি বলতে এই সিম দেখুন এই মাসে কিন্তু 24 দিন ফিডিং ডেজ ছিল চব্বিশ দিনই ফিডিং নিয়েছে ঠিক আছে তো সেটা কিন্তু এখানে নোট হয়ে আছে এটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন এছাড়া আমরা মে মাস জুন মাস আমরা সবটাই দেখতে পাব ঠিক আছে তো আমরা এখান থেকে আবারও চলে যাব এখানে মার্চে মার্চে গিয়ে আবারও আমরা নিচের অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও কিন্তু দেখে নেব এখানে দেখুন মার্চে আরও কিন্তু যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন প্রত্যেকটা বিষয় এখানে আপনারা খুলে খুলে দেখতে পারবেন আপনারা ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি থেকে এখানে গৃহ পরিদর্শনের অনেক শিশুরা থাকে বা অনেক মায়েদের আমরা গৃহ পরিদর্শন করি কিন্তু তাদেরকে আর খুঁজে পাই না এখানে গেলে আপনারা সমস্ত মায়েদের কতটা কমপ্লিট করেছেন কোন মাসে কতজন হয়েছিল আপনার গৃহ পরিদর্শন সবটাই কিন্তু ডিটেলস আপনারা এখানে গেলে দেখতে পাবেন গৃহ পরিদর্শন থেকে শুরু করে পরিপূরক পুষ্টি থেকে শুরু করে এই যে বৃদ্ধির পর্যবেক্ষণ সেই তথ্য মানে সবটাই মা সেই মাসে শিশুটি নর্মাল ছিল না স্বাভাবিক ছিল কত তারিখে করেছেন শিশুটির ওজন বা হাইট তো সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন তো এভাবে খুলে খুলে আপনারা যদি ইচ্ছে করেন যে নোট করে রাখবো খাতায় আমাদের খাতাতে কিন্তু নেই আমরা অনেক খাতার কাজ অনেক সময় কম করে থাকি তো আপনারা ফেব্রুয়ারি মাস থেকে সবগুলোই কিন্তু নোট করতে পারবেন এখন থেকে ঠিক আছে আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে অবশ্যই কামেন্টস করে জানাবেন আরও ভালোভাবে আপনাদের ডিটেলসে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব বিশ্বাস ব্লগস টাটা আবারও আসছি